আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাত। আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, যেখানে অনেকেই অনেকের মন ভালো করতে আসে, তাই না? অনেকের মন খারাপ থাকে, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেস্ট থাকবে এটা, যখন আপনাদের মনটা বেশি খারাপ থাকবে হয়তো নামাজ করুন, হয়তো প্রকৃতির মাঝে এসে নিজেকে বিলিয়ে দিন, কিছুটা সময় উপভোগ করুন, প্রকৃতির মাঝে একা একা ভাবুন আপনি কী করতে পারেন বা কী করতে চাচ্ছেন। যাই হোক, আমাদের মাঝে অনেকেরই হয়তো মন খারাপ, কিন্তু এই যে ওর ওর আমার পিছনে লোকটির মনটা খুবই খারাপ, সে তারপরও হাসতেছে, এটা মানে কি জানেন? এই শক্তিটা তার আছে যে যত মন খারাপে থাকুক না কেন তার মুখে হাসিটা সবসময় অটুট থাকবে, তাই না? আপনারা আমার জীবনে এমন অনেক মানুষই আছে যারা হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু আপনাকে আমাকে কাউকে বুঝতে দেয় না যে সে অনেক কষ্টে আছে, তাই না? এই আমাদের মন খারাপ, আমরা নদী পাড়ে এসে দাঁড়ায় আছি, আমরা অনেক একটু বড় হয়ে গেছি, হয়তো আমরা জীবনে অনেক কিছু বুঝতে শিখেছি, তাই আমরা আমাদের যে মন খারাপটা সবার সাথে অনেকের সাথে হয়তো শেয়ার করতে পারি না। সবার জীবনই এমন একজন মানুষ থাকুক যে তার মন খারাপের সময় সে তার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারবে, হয়তো এই শেয়ার করার ধারা তার মনের কষ্টটা কিছুটা হলেও হালকা হবে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যেমন এই যে ওরা ছোট ছোট মানুষ নদীতে গোসল করতেছে, ওদের মনে নাই কোনো কষ্ট, নাই কোনো দুঃখ, আহ কি মনে শান্তিতে গোসল করতেছে, তাই না? ছোট ছোট বাচ্চারা আসলে সবাই ফেসবুকে অনেক জায়গায় পোস্ট করে, যদি আমি আবার ছোট মানে আমার ছোটর সময়ে চলে যেতে পারতাম, ছেলেবেলায় চলে যেতে পারতাম, ঠিক না? ছোটবেলায় বোঝা যায় না যে লাইফ মানে জীবনটা, সামনের সময়টা কত কঠিন হতে চলেছে, তাই না? আমরা যতই বড় হব আমাদের জীবন থেকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর সময়গুলো কঠিন সময়ে যায় পরিণত হবে, তাই না? যাই হোক, ভিডিওটা এমনিতেই করা, একটা জায়গায় আসলাম নদীর পাড়ে, কিছুটা সময় মন ভালো রাখার জন্য নদীর পাড়টাকে বেছে নেওয়া আর কি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো দিবেন অবশ্যই। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বা লাইভে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।